বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমরা আজকে শুরু করতে যাচ্ছি তোমাদের আনন্দপাঠ বইয়ের একটি চমৎকার আনন্দপূর্ণ গল্প, সেটির নাম হচ্ছে রিপ ভ্যান উইঙ্কেল। এবং এই গল্পটা তোমাদের জন্য বিদেশি ঘটনার ছায়া অবলম্বনে রচনা করেছেন তোমাদের মাতৃভাষা বাংলায় ফখরুজ্জামান চৌধুরী। আসো তাহলে গল্পটা শুরু করা যাক। হাটসন নদীর ওপর দিয়ে জাহাজে করে যারা গেছে তাদের সবারই দৃষ্টি কেড়েছে ক্যাটস্কিল পাহাড়গুলো। নদীর পশ্চিম দিকে সগৌরবে দাঁড়িয়ে আছে এই পাহাড় শ্রেণী। এসব রূপকথার পাহাড়ের নিচে আছে এক গ্রাম। তার মানে বন্ধুরা, এখানে লেখক বোঝাতে চাচ্ছেন হাটসন নদীর উপর দিয়ে যারা গেছে তারা সবাই ক্যাটস্কিল পাহাড়গুলোর সাথে কিন্তু পরিচিত, কারণ পাহাড়গুলো এত সুবিশাল এবং সুবিস্তীর্ণ অঞ্চল নিয়ে অবস্থিত। তারপর এটা কোন নদীর কোন পাশে অবস্থিত? এটা হচ্ছে নদীর পশ্চিম দিকে অবস্থিত। তারপর অনেক বছর আগে সে গ্রামে বাস করত একজন লোক। বন্ধুরা, তোমাদেরকে এই লোকটির নাম মনে রাখতে হবে। তার নাম হচ্ছে রিপ ভ্যান উইঙ্কেল, এবং যার নামেই আসলে এই গল্পটির নামকরণ করা হয়েছে, রিপ ভ্যান উইঙ্কেল। এবং এই গল্পের প্রধান চরিত্র কিন্তু এই রিপ ভ্যান উইঙ্কেল। তারপর উইঙ্কেল পরিবারের সদস্য বলে রিপ ভ্যান উইঙ্কেল নামেই সবার কাছে ছিল তার পরিচয়। তার মানে এই যে উইঙ্কেল, এটা কিন্তু তার ফ্যামিলি টাইটেল ছিল বা তার বংশগত পদবী ছিল। গ্রামের সবাই তাকে ভালোবাসতেন। কেন বন্ধুরা, আসো জেনে নিই। ছেলেরা তাকে পথে দেখলে আনন্দে চিৎকার করে উঠত। খেলাধুলার ব্যাপারে ছেলেদের সে খুব সাহায্য করত। তাদের খেলার জিনিস বানিয়ে দিত, ঘুড়ি ওড়ানো শেখাতো, মার্বেল খেলা শেখাতো। অর্থাৎ গ্রামের শিশু কিশোরদের সে কিন্তু একেবারে নয়নের মণি ছিল, বা সে কিন্তু সবারই প্রিয় পাত্র ছিল, কারণ সে শিশু কিশোরদের খেলার ব্যাপারে সর্বাত্মক সহায়তা করত। তারপর রিপের এই আড্ডাবাজ মনোভাব, তার মানে কি বন্ধুরা, তার মানে হচ্ছে রিপ কিন্তু আড্ডা দিতে খুব ভালোবাসত। অর্থাৎ সে কিন্তু খানিকটা ভব ঘুরেছিল, তার মানে কাজের কাজ বাদ দিয়ে সে এইসব করে বেড়াত। তারপর রিপের এই আড্ডাবাজ মনোভাব গ্রামের অলস বন্ধুরা মেনে নিলেও, তার মানে তার এই যে সে কোনো কাজ করতে চাইতো না, তার জীবিকার অন্বেষণের জন্য অর্থাৎ অর্থ উপার্জনের জন্য এই ব্যাপারটি গ্রামের তার অলস বন্ধুরা মেনে নিয়েছিল, কারণ তাদের তাতে কিছু যেত আসতো না। কিন্তু তার স্ত্রী সেটা আবার মেনে নেয়নি। এতে নিজের কোনো দোষ খুঁজে পায় না রিপ। দোষের মধ্যে শুধু সে কখনো বিশেষ কাজ করতো না, তার মানে অর্থ উপার্জনকারী বা যেটি তার জীবিকা অর্জনে সহায়তা করবে বা যেই কাজ তাকে আয় করতে সাহায্য করবে, এই ধরনের কোনো কাজ কিন্তু রিপ ভ্যান উইঙ্কেল করতো না। তার মানে বন্ধুরা, বুঝতে পারছো তো আসলে কেন রিপ ভ্যান উইঙ্কেলকে সবাই পছন্দ করতো এবং কেন তাকে তার স্ত্রী পছন্দ করতো না? কারণ হচ্ছে তার যে বন্ধু বাৎসল্য বা তার যে সাহায্য প্রবণতা, অর্থাৎ সে যে সবাইকে সাহায্য করতো খেলাধুলার জিনিসপত্র তৈরিতে, এর কারণে তার গ্রামের কিশোর এবং শিশুরা তাকে খুব পছন্দ করত। কিন্তু সে যেহেতু অর্থ উপার্জনকারী কোনো কাজের ব্যাপারে বিশেষ মনোযোগী ছিল না, তাই তাকে কিন্তু তার স্ত্রী বেশ গালমন্দ করত বা তাকে কিন্তু প্রায় তার স্ত্রীর বকা শুনতে হতো। বন্ধুরা, আমরা রিপ ভ্যান উইঙ্কেল সম্পর্কে আরও জানবো, কিন্তু সেটি পরের ভিডিওতে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওগুলোতে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থেকো, এবং তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা যদি থেকে থাকে তাহলে সেটি তোমরা আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দাও। আমরা তোমাদের সকল প্রশ্ন বা জিজ্ঞাসার উত্তর নিয়ে ফেরার চেষ্টা করবো পরের ভিডিওগুলোতে। সে পর্যন্ত তাহলে সঙ্গেই থেকো, অ্যান্ড নেভার স্টপ লার্নিং।